আসসালামু আলাইকুম আমি অধ্যক্ষ শেখ মোহাম্মদ রফিবুল ইসলাম আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমার সামনে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধের সংগঠক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাসের কোরআন পীরে কামেল ডক্টর সৈয়দ নজরুল ইসলাম গোপালগঞ্জ ফরিদপুর সাহেব আজকে ওনার কাছে কিছু প্রশ্ন করব যে বাংলাদেশে এই যে মহামারী আকারে ডেঙ্গু প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এটার ইসলামী ভিত্তিতে এটার কারণ কি এর জবাব হচ্ছে আল আল্লাহ আল্লাহর আলমিন বলেন জহর আল আইদিন্নাস মানুষ জলে স্তালে যে সকল অপরাধ করে যুগে যুগে এবং যখন জমিনে কোনো মসিবত অন্যায় অশ্লীল কাজ যখন আল্লাহ তার প্রতিশোধ হিসেবে গজব হিসেবে আল্লাহ তালা বিভিন্ন রোগ বালাই দেয় যেমন ডেঙ্গু জ্বর এটাও একটা বালা এরকম বালা হজরত মোসাল সাল্লামের সময় এসেছিলেন কোরআনুল করিমে সুরা আরাফের ভিতরে আসছে ফরসালাহ আলহিম জারাদা আল্লাহ পাক কোরআনুল হাকিমের মধ্যে সুরা আরাফের একশো তেত্রিশ নম্বর আয়তে বলেন আমি তাদের উপর প্লাবন পঙ্গপাল উকুন ভেগ ব্যাং রক্ত দ্বারা আমি কষ্ট দিয়েছি গজব দিয়েছি এটা আল্লাহ পাকের নিদর্শন যেহেতু মানুষ যখন কাজ করবে এর জন্য এই আয়াতে কারিমাকে আল্লাহ আলহিম তোফান এই আয়াতটা যদি এগারো বার পড়ে অথবা আল্লাহর কাছে ক্ষমা চায় এবং মসজিদিকে পুরুষরা নামাজে জামায়াতের সাথে আদায় করে মেয়েরা ঘরে বসে আল্লাহকে ডাকে এবং তার কম এবং তার শাসক যেন তার সকল প্রজাকে যেন আল্লাহ ভীতি করে এবং মুসলিম ছাড়া গাইরে মুসলিম যারা আসে তারাও যেন অন্যায় থেকে বেঁচে থাকে যেমন হাদিস শরীফির মধ্যে আসছে কেয়ামত হবে ঠিক এই ধরনের যখন ফাসাদ আসে আমি তাদের আরও বলি আমি ইরাকের কুফানগর থেকে আইব আল্লাহ সাল্লামের পানি কোরআনুল মধ্যে সুরা সাদের বিয়াল্লিশ নম্বর আয়তে দেখুন উরকুদ বিরিজুলি কাহাদা মুক্তাসালুম বারিদু রিদু আশারফ হজরত আইব আল্লাহি সালাম যখন অসুস্থ ছিলেন তখন আল্লাহ তালা এই পানি দান করেছিলেন আল্লাহ তাদের ভালো করে দিয়েছিলেন আমি বাংলাদেশ সরকার গণপ্রজাত বাংলাদেশ সরকারকে অনুরোধ করব তারা যেন এই সুরা আরাফের ১৩৩ নম্বর আয়াত অফিস আদালতে প্রত্যেকটা অফিসই এবং সকল জনগণদেরকে যেন এই আয়াতে কারিমটা যেন পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে আশা রাখি ডেঙ্গু জ্বর থেকে আমরা পরিত্রাণ পাব এছাড়া পরিত্রাণ পাওয়ার যতই ওষুধ ছিটে কেনা কেন এতে কাম হবে না হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের জমানায় একজন বুজুর্গ লোক ছিল কিন্তু আল্লাপাক যখন গজব দেন তখন জিজ্ঞেস করছিল যে আমাদের জামানায় আমাদের দেশে তো একজন আল্লাহর অলি আছে আল্লাহ তার জবাব দিচ্ছেন ও অলি কেন ওদেরকে সতর্ক করলো না জনগণদের এই জন্য জনগণদের যে গজব দিছি ওই অলিকেও আমি ওই রকম গজব দিয়ে শেষ করে দেব যেই আমাদের দেশে এখন যারা এই ডেঙ্গু জ্বর এটা ওই ফেরাউনের সময় ছিল পঙ্গপালের সাথে এক হাজার পঙ্গপাল আর একটি ডেঙ্গু মাসা ছিল যা এখন আমাদের দেশের সকল এলাকায় নটসো দ্যাট শুধু ঢাকা শহরে নয় সব জায়গায় ছড়ে পড়ছে একটা একটা গসব এই গসবের থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর মসজিদের প্রত্যেকটি মসজিদে যেন দোয়ার অনুষ্ঠান করে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং অন্য অন্য জাতিরা যেন তাদের সৃষ্টিকর্তার কাছে এই বিপদ থেকে তারা মুক্তি লাভের জন্য তাদের কাছে তাদের সৃষ্টিকর্তার কাছে যেন ক্ষমা চায় তাহলে এর থেকে বেঁচে যাবে আর আমার কাছে আমি ইরাকের ইরাকের কোফা থেকে আইবনবীর ওই পানি নিয়ে এসছি আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ডবল সিক্স নাইন এইট সিক্স এইট এই নম্বরে যদি আপনারা যোগাযোগ করেন আমি ওই পানি নিয়ে এসছি পানি নিয়ে আসবেন আমার কাছে ওই পানির সাথে পানি দিলে আপনাদের এই ডেঙ্গু জ্বর চলে যেতে পারে আল্লাহ সব কাজের ভালাই করার মালিক কোনো মানুষ নয় আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে পরিত্রাণ দেখান